হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নি ভিডিও আগেন তোমাদের কাছে আমি আরেকটা নতুন স্কুল ভ্যাকেন্সি নোটিস নিয়ে চলে আসলাম ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার কি কি সাবজেক্টের ভ্যাকেন্সি আছে এবং তার সাথে জানিয়ে রাখি এখানে শুধুমাত্র বেঙ্গলি ক্যান্ডিডেট না যারা ইংরেজি আছে তারাও কিন্তু এখানে ট্রাই করতে পারো ইংলিশ সাবজেক্টের রেসপেক্টে তোমরা কিন্তু ট্রাই করতে পারো ইনফ্যাক্ট তোমরা যারা হিন্দি নিয়ে পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে হিন্দি সাবজেক্টেরও ভ্যাকেন্সি আছে আরবি সাবজেক্টেরও ভ্যাকেন্সি আছে তো তোমরা ট্রাই করতেই পারো এখানে যোগ্যতার মধ্যে কোনো রকম সিটেট এর কিছু মেনশন করা নেই যদি সিটেট পাস করে থাকো তাহলে তো খুব ভালো আর যদি কারো সিটেট বা টেট কোনো রকম পাস নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতা সব ডিটেলসটাই তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা ফার্স্টে দেখতেই পাচ্ছ এখানে স্কুল নেম ভয়েস পাবলিক স্কুল ওকে তো তোমাদের এখানে জানিয়ে রাখি স্টাফ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটা ভয়েস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ভয়েস পাবলিক স্কুলের সমস্ত শাখাগুলিতে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে ঠিক আছে পঞ্চম থেকে দশম শ্রেণী বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স আরবি হিন্দি কম্পিউটার এই সকল বিষয় কিন্তু নেওয়া হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ের কিন্তু টিচার নেওয়া হচ্ছে এবং জানিয়ে রাখি এইগুলোর ক্ষেত্রে কিন্তু পঞ্চম এবং পঞ্চম থেকে দশম শ্রেণীর যে ভ্যাকেন্সি আছে সেই ক্ষেত্রে কিন্তু বিএড এবং ডিএলএড টা অগ্রাধিকার যারা ডিএলএড থাকবে তারাও কিন্তু ফাইভ টু এইট পড়াতে পারবে যারা বিএড থাকবে তারা অবশ্যই কিন্তু ফাইভ টু টেন পড়াতে পারবে ওকে একাদশ ও দ্বাদশ শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে বিএড থাকতে হবে এবং তার সাথে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে কিন্তু অবশ্যই এম অথবা মাস্টার ডিগ্রি অথবা এম এস এম কম এরকম তোমাদের করে রাখতে হবে এখানেও কিন্তু অনেকগুলো সাবজেক্টের ভ্যাকেন্সি আমি দেখতে পাচ্ছি বাংলা ইংরেজি জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন গণিত রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স এই সকল বিষয় শিক্ষা সহায়ক কর্মী পুরুষ ও মহিলা নেওয়া হচ্ছে যেমন হোস্টেলের ছাত্র ছাত্রীদের দেখাশোনার জন্য হোস্টেল সুপারভাইজার নেওয়া হচ্ছে গ্র্যাজুয়েট পাশ থাকতে হবে অবশ্যই কিন্তু ছাত্র ছাত্রী ছাত্রীদের ক্ষেত্রে মহিলাদেরকে নেওয়া হবে ছাত্রদের ক্ষেত্রে পুরুষদেরকে নেওয়া হবে তো যারা এরকম সুপারভাইজারে কাজ করো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারে ওকে অ্যাকাউন্টেন্ট অফিস পিওন গ্রন্থাগারিক এনসিসিও ক্যারেটে প্রশিক্ষক নাচ গান প্রশিক্ষক টিচার কিন্তু এখানে নেওয়া হচ্ছে তো এটা খুব ভালো একটা ভ্যাকেন্সি অশিক্ষক কর্মীরা পুরুষ অশিক্ষক কর্মী যেটা আছে নন টিচিং ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলাদের নেওয়া হচ্ছে লাইক কিচেন ও ডাইনিং দেখাশোনা ও মার্কেটিং রাধুনে হেল্পার সিকিউরিটি গার্ড সুইপার প্লাম্বার ইলেকট্রিশিয়ানস এই ধরনের নেওয়া হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী মানে মিনিমাম কোয়ালিফিকেশন ইট পাস থাকতে হবে উপরের প্রতিটি পদের জন্য দেখাও বলে দিয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে ক্যাম্পাস অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তার মধ্যে তার মানে তোমাদের আমি বর্তমানে যে ভ্যাকেন্সিগুলো দিচ্ছি সেটা কিন্তু একদম তোমরা ইন্টারভিউ দাও চাকরি পাও এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো সে তার জন্য কিন্তু তোমাদের সিবিটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে একটা লেটার তোমাদের রেডি করতে হবে এবং অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে আগ্রহী ব্যক্তিরা নিম্নলিখিত ইমেল বায়োডাটায় পাঠান মানে তোমাদের একটা মেল করতে হবে এই যে নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে ইমেল আইডিটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তার সাথে একটা লেটার তোমরা অবশ্যই কিন্তু তোমাদের চাকরির লেটার একটা পাঠিয়ে দিও কোন সাবজেক্টের রেসপেক্টে কোন পজিশনের রেসপেক্টে সেটা তোমরা শিক্ষা কর্মী সহায়ক কর্মী না অশিক্ষক কর্মী অথবা তোমরা কোনো টিচিং স্টাফের জন্য দিচ্ছো যে টিচিং পোস্টের জন্য দিচ্ছ লাইক ফাইভ টু টেন অথবা একাদশ দ্বাদশ এই ক্ষেত্রে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে তো লেটারটার মধ্যে প্রো প্রপার পজিশনটা তোমাদের কোন পজিশনে অ্যাপ্লাই করছো সেটা দিয়ে কিন্তু রেসপেক্টিভ যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের পোস্ট করে দিতে হবে এবার এখানে দেখো বলে দেওয়া হয়েছে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে তো তোমাদের যদি কোন রকম আরো কিছু কোয়ারিজ থাকে তোমরা এখানে অবশ্যই ফোন করে তোমাদের কোয়ারিজটা ক্লিয়ার করে নিতে পারে এখানে বলেই দেওয়া হয়েছে দেখো যে সম্পূর্ণ যেটা নেওয়া হবে সেটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু আমাদের পক্ষ থেকে জানানো হবে মানে আবেদন পাঠানোর শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে বাইশ ছয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বাইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে একদম স্পিড পোস্টের মাধ্যমে যদি কেউ যদি এখন মনে হয় যে না আমি মেল পাঠাবো না আমি স্পিড পোস্ট করবো তো স্পিড পোস্ট করে দিতে পারো আর যদি মনে করে কেউ যে না আমি আজকেই মেল করবো তো আজকেই তোমরা মেল করে দিতে পারো ওকে এবং ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর জন্য আমাদের পক্ষ থেকে জানা হবে এবং তোমাদের কবে ইন্টারভিউ হবে কি হবে সেটা কিন্তু তারা কি করবেন স্কুল স্টাফ যারা থাকবেন প্রিন্সিপাল যিনি থাকবেন উনি কি করবেন তোমাদের সেভি গুলোকে দেখে যারা এলিজিবল তাদেরকে সিলেক্ট করে তাদেরকে কল করা হবে ফর ইন্টারভিউর জন্য ঠিক আছে এখানে লোকেশনটা দেখো দেখতে পাচ্ছি আমি মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের আশেপাশে যদি কেউ থাকো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গায় কিন্তু ট্রাই করো আমার এই ভিডিও দেখা অনেক ক্যান্ডিডেট আছে যারা মুর্শিদাবাদ থেকে বিলং করো তো তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাইটা করে দিতে পারো ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের যা যা প্রশ্ন করছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে কমেন্টস মধ্যে দিয়ে দিই এবং তোমাদের যদি এই বিষয়ে যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই